ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের মর্যাদার দাবিতে নীলক্ষেত মোড় প্রায় 8 ঘন্টা অবরোধ করে রাখেন গার্হস্থ অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় তৈরি হয় তীব্র যানজট। এরই এক পর্যায়ে সেখানে আসেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আসিফুর রহমান মানিক। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের রাস্তা ছেড়ে দিতে হুমকি ধামকি দিয়েছেন তিনি, তবে তা অস্বীকার করেছেন কাউন্সিলর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এবার সেই দাবিতে তারা নেমে এলেন রাজপথে। সকাল 11টার পর অবস্থান নেন নীলক্ষেত মোড়ে, বন্ধ করে দেন ওই এলাকার সব সড়ক। প্রচণ্ড রোদ উপেক্ষা করে চলতে থাকে স্লোগান। গরম সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। শিক্ষার্থীরা বলছেন, বারবার আশ্বাস দেওয়ার পরও তাদের দাবি মানছে না কোনো পক্ষ, তাই ইনস্টিটিউট ঘোষণা না হওয়া পর্যন্ত চলবে তাদের আন্দোলন। আমাদেরকে যখন এখানে ভর্তি করছে তখন কোথাও লেখা ছিল না যেটা গার্হস্থ অর্থনীতি কলেজ, সব জায়গায় লেখা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ ইউনিট। তাহলে আমরা ইউনিট জেনে ভর্তি হয়ে এখানে এসে কিসের জন্য গার্হস্থ অর্থনীতি কলেজ বলবো? শুধুমাত্র ইনস্টিটিউট না হওয়ার জন্য এখানে হচ্ছে আমাদের ম্যাডামরা ওনাদের ইচ্ছা মতো ক্লাস করাচ্ছে, ওনারা আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বই দিয়ে ক্লাস নিচ্ছে। আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি ইউনিট হিসেবে ভর্তি করা হয়েছে কিন্তু আমরা তো কোনো সুযোগ সুবিধাও পাচ্ছি না। আমাদের অভ্যন্তরীণ অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান হবে যখন এটা ইনস্টিটিউটে পরিণত হবে। আর আমাদের দাবি দাওয়াগুলো আমরা তুলে ধরছি ইতিমধ্যে, এখন আমরা সেটা পূরণের উদ্দেশ্যেই আজকে আমরা এখানে নেমেছি। এই পর্যায়ে দৃশ্যপটে হাজির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। রাস্তা ছেড়ে দিতে হুমকি দেন শিক্ষার্থীদের, কম যান না তার সাঙ্গবাঙ্গরাও। যেহেতু আমার ওয়ার্ড পাশে, এখানে সম্পূর্ণ রাস্তাটা বন্ধ, মানুষের যানজটের সমস্যা হচ্ছে। আমাকে প্রিন্সিপাল বললো, ভাই এই ঘটনা এখন কি করা যায়, ওদের সাথে কথা বলেন, এর জন্য আমি কথা বলতে আসছি। সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ নিয়ে গার্হস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ এলে উল্টো তোপের মুখে পড়েন তিনি। কালকে আমরা, তোমরা এবং ডিজি স্যার সবাই মিলে মন্ত্রণালয়ে যাব। মেয়েরা শুনো কথাটা, এখন তোমরা আসো কলেজে এসে বসো, একটু বিশ্রাম নাও। অবশ্য সন্ধ্যার আগে শিক্ষার্থীরা নিজেরাই নীলক্ষেত ছেড়ে দেন। বসুর রহমান, চ্যানেল 24, ঢাকা।